হ্যালো গাইস, আজি আমি আলোচনা কৰিম এলফাবেট বা বৰ্ণমালা। আমি সকলোৱে গ্ৰামাৰটো প্ৰয়োজন আৰু বা ব্যাকৰণ প্ৰয়োজন, আমি জনাটো দৰকাৰ। গতিকে আমি আজি এলফাবেটৰ বিষয়ে আলোচনা কৰিম। সকলোৱে ভিডিঅ'টো স্কিপ নকৰি কিনে সকলোৱে চাব, যাতে আপোনালোকে সকলো বুজিবলৈ সক্ষম হয়। 26টা বর্ণ আছে আমার, আমি তার বর্ণমালা বলে কো। আর একটা বর্ণমালা অ্যালফাবেট কোয়া হয়, আর সকলো বর্ণক আমি ল্যাটিন শব্দ বলেও কব পার বা বর্ণ বলে কব পার। অ্যালফাবেটটো ল্যাটিন ভাষার অ্যালফাবেট আমার আহিছে, আর ল্যাটিন শব্দর যেটো ল্যাটিন শব্দ অ্যালফাবেট, এইটো গ্রিক শব্দর পর আহিছে, আলফা এন বিটার পর। আর আমি অ্যালফাবেটক আমি চিহ্ন বা আখর বা বর্ণ বা সংকেত বলে আমি কব পার বা জানা যায়। ইয়াৰে দুই প্রকার, এটা সরুপলা, এটা বরফলা। আমি সরুপলা আর বরফলা বলে আমি জানো যে এটা আপার কেস বরফলা বা ক্যাপিটেল লেটার, আর এটা স্মল লেটার, এটা লোয়ার কেস বা স্মল লেটার। মানে আমি তাতে এ বি সি ডি ই এফ জি এইচ যিমানলৈকে যায় আৰু সৰুপৰাটো ইয়াত ভিতৰৰ মাজতে দিয়া হ'ব। কেতিয়াবা স্মল লেটাৰক লোৱাৰ কেচ আৰু কেপিটেল লেটাৰক আপাৰ কেচ বুলি কোৱা হয়। ইয়াৰে 26টা ইয়াৰ বৰ্ণ আছে বা আখৰ আছে। 26টাৰ ভিতৰত আমি পাওঁ যে 21টা কনচনেণ্ট আছে আৰু 5টা আমি ভাৱেল হিচাপে পাওঁ, য'ত আমি ভাৱেলক স্বৰবৰ্ণ বুলি কওঁ আৰু বাকী 21টা বৰ্ণক আমি কনচনেণ্ট বুলি কওঁ, স্বৰবৰ্ণ আৰু ব্যঞ্জন বৰ্ণ। মানে ভাৱেল যেনে ভাৱেল বা স্বৰবৰ্ণ যেনে এ ই আই অ ইউ, এ ই আই অ ইউ আর কল্ড ভাওয়েল। হয়নে? এটা ভাওয়েল হয়েছে শব্দর, যে শব্দ আমাক খুব জোর করে আর স্পষ্ট করে হুকা বন্ধ নকরা করে কোয়া এটা শব্দ, যত আমি কব পারো শব্দর ভাওয়েল উদাহরণ যেনে সেট, এস এ টি সেট ইক, হয়নে? আল্ট্রাসোনোগ্রাফি, এইবোৰ হৈছে ভাৱেল তাত প্ৰয়োগ হৈছে। তেনেকৈ ইয়াৰ ছেট শব্দটোত এ শব্দটোৱে হৈছে ভাৱেল আৰু ইক শব্দটোত বা এক শব্দটোত হৈছে ইটো এটা ভাৱেল, হয়নে? আৰু কেপিটেলৰ নিয়মাৱলী যেনেকৈ শব্দৰ যিকোনো শব্দ বা চেণ্টেন্সৰ ব্যৱহাৰ আগতে বা প্ৰথমটো আগত আমি কেপিটেল লেটাৰ হিচাপে লিখিব লগা হয়, বা আমাৰ নিয়ম আছে বাক্যৰ আৰম্ভণিতে আমি কি কৰিব লাগে, কেপিটেল ব্যৱহাৰ কৰিব লাগিব যিকোনো আখৰৰ আগত। গতিকে এইটো এটা নিয়ম, আমি নিয়মটো পালন কৰিব লাগিব। গতিকে নিয়ম অনুযায়ী গ্ৰামাৰটো ব্যৱহাৰ হয়। যেনে আমি উদাহরণ এটা দিন বা এক্সাম্পল এটা আমি লো সীমা সিং এস, আর দা গীতা দা হিন্দু, যত আমি এইবিলাক নামের আগত আমি বরফলা ব্যবহার করেছো বা ক্যাপিটেল লেটার আরম্ভণিতে আমি ব্যবহার করেছো।
থেংক ইউ গাইছ।